আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ডিম চপের একটা রেসিপি শেয়ার করব। ডিম চপ এক একজন এক একভাবে তৈরি করেন, আর ডিম চপের অনেক অনেক রেসিপিও কিন্তু রয়েছে। বাসায় আমি যতগুলো ডিম চপের রেসিপি ট্রাই করেছি তার মধ্যে এই রেসিপিটা সবচেয়ে ইজি এবং সবচেয়ে টেস্টি, তাই চলে এসেছি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি, এটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি আমি বিলাতি ধনিয়া পাতা কুচি, আপনারা চাইলে যে নর্মাল ধনিয়া পাতা সেটাও কিন্তু দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এবার এই মিশ্রণ থেকে আমি একটু আলু নিয়ে আমার পছন্দ মতো শেপ করে নিচ্ছি। আজকে আমি লম্বাটে শেপ দিব, আপনারা চাইলে কিন্তু গোল করেও নিতে পারেন। আলুগুলো এভাবে হাতের তালুতে ছড়িয়ে নিয়ে এর মাঝে একটা ডিমের স্লাইস দিয়ে দিচ্ছি। এবার ডিমের স্লাইসটাকে চারপাশে আবার আলু দিয়ে এভাবে কোটিং করে দিচ্ছি। একই পদ্ধতিতে আমি সবগুলো আলুর চপ তৈরি করে নিব। আর আজকে আমি যেই পরিমাণ আলু নিয়েছি এতে আমার প্রায় 6টা আলুর চপ হয়েছে। এখানে আমি একটা বাটিতে একটা কাঁচা ডিম এভাবে আগে থেকে ফেটিয়ে নিয়েছি। এবার এই কাঁচা ডিমের মধ্যে আলুর চপটা এভাবে ডুবিয়ে নিয়েছি। তারপর এবার এর চারপাশে আমি ব্রেড ক্রাম গড়িয়ে নিচ্ছি। আর এই ব্রেড ক্রাম কীভাবে বাসায় পারফেক্টলি তৈরি করবেন তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এভাবে এক এক করে সবগুলো আলুর চারপাশে আমি খুব ভালো মতো ব্রেড ক্রাম গড়িয়ে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল হালকা যখন গরম হয়ে যাবে তখন এতে আমি আলুর চপগুলো দিয়ে দিচ্ছি। তেল এমনভাবে নিতে হবে যাতে করে আলুর চপগুলো তেলের মধ্যে ডুবে থাকে। আর একসাথে অনেক বেশি আলুর চপ দিতে যাবেন না, তাহলে কিন্তু এভাবে নাড়াতে প্রবলেম হবে, সেক্ষেত্রে কিন্তু আলুর চপ ভেঙে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট আমি নেড়েচেড়ে ফ্রাই করে নিয়েছি খুব ভালো মতো, তারপর তুলে নিচ্ছি। এই প্রথম ব্যাচটা যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি পরবর্তী ব্যাচটাও একইভাবে ফ্রাই করে নিয়েছি। ব্যাস, এবার আমি সবগুলো একসাথে সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এই ডিমের চপের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর এই রেসিপিটা বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার রেসিপিগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।